চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। পঞ্চায়েতের নির্বাচন এবং লোকসভার নির্বাচন পশ্চিম বাংলায় এপিসি ভাইপোর যে রাজ এবং এই যে দুর্নীতির আতরঘর, আর এই গ্রামের মানুষকে পঞ্চায়েতের অধিকার থেকে সুযোগ থেকে পশ্চিম বাংলার বর্তমান বিরোধী দল, একমাত্র বিরোধী দল বিজেপির ভূমিকা কেমন লাগছে বলুন? বঞ্চিত করার প্রতিবাদে আর 2018 মতো নয়, গণতান্ত্রিক পরিবেশে মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে লাগাতার আমাদের রাজ্য স্তরের সমস্ত কার্যকর্তা, বিধায়ক, সাংসদ, মোর্চার নেতারা লাগাতার আমরা সাংগঠনিক কাজ এবং মিছিল মিটিং এর মধ্য দিয়ে এই রাজ্যের একমাত্র বিরোধী দল, সেই বিরোধী দল হিসেবে আমরা কাজ করছি। জামালপুরে 2016 সালে সিপিএম কংগ্রেস জোটের সমর বাবুকে আপনারা জিতিয়েছিলেন, তৃণমূলকে হারিয়েছিলেন, সূর্যকান্ত মিশ্র হয়েছিল বিরোধী দল নেতা, সিপিএম এর বিরোধী দল নেতা আর সিপিএম এর বিরোধী দল সমর বাবুদের ভূমিকা আর 77টা সিট নিয়ে পশ্চিম বাংলার বর্তমান বিরোধী দল, একমাত্র বিরোধী দল বিজেপির ভূমিকা কেমন লাগছে বলুন? ওটা ছিল সেটিং অপোজিশন, হাত কাটবে বিজেপি, কই খাবে সিপিএম, ঘরে ঢুকে গেছিল, ঘরে একদম ঢুকে গেছিল, এখন হঠাৎ করে লাল ঝান্ডা নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ে। দুনিয়ার মজদুর এখন কৃষকের অধিকার দিতে হবে, 100 দিনের কাজ নয় 200 দিন কাজ দিতে হবে, তাই ওদের ফাঁদে পা দেবেন না। রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিম বাংলার পরিত্রাণ নেই। কেন পরিত্রাণ নেই শুনে রাখুন, 34 বছরের সিপিএম টুকলি দিয়ে ক্যাডারদেরকে চিরকুটে চাকরি দিয়েছে, আর তাদের কাছ থেকে বেতনের 2.5% করে মাসে লেভি নিয়েছে, আর তৃণমূলের লোকেরা স্বপন দেবনাথের জোড়া বাচ্চাকে চাকরি দিয়েছে আর বাকি চাকরি দোকান খুলে বেঁচে দিয়েছে। যেখানে মারিবেন হাত এত পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এই দুর্গন্ধের কোন সীমা, জেল খাটার গল্প শেষ। এবারে জেলে ঢুকাতে বলুন, যেদিন ঢুকাবে পরের দিন হাইকোর্টে গিয়ে রিট করবেন, আমরা আছি, আইনি সাহায্য করব। আর মনসুন অধিবেশন অব্দি অপেক্ষা করুন, মোদিজি সিআরপিসি আইপিসিতে ব্যাপক বদল আনছে, একটা সিভিক ভলান্টিয়ার্সের যে ক্ষমতা, এই দলদাস চটিচাটা মমতা ব্যানার্জির পুলিশের অবস্থা তাই হবে। পুলিশ মানের ভাই আমি কনস্টেবলদের বলিনি, লেডি কনস্টেবলদের বলিনি, জুনিয়র কনস্টেবলদের বলিনি, হোমগার্ডদের বলিনি, এএসআইদের বলিনি, এসআইদেরও বলি, কিছু ইন্সপেক্টর।